হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টাইস যাতে ঢপডাপ না হয় সেই ভিডিও। দেখতে থাকো পুরোটা, কীভাবে কাজ করলে ঢপডপে হবে না টেনে পুরোটা দেখো। আমার একটাও টাইস ঢপডপ করছে না, টাইসটা ঢপডপ করবে না ঠিক এইভাবে কাজ করলে। অলে ফার্স্ট টাইম সমান পিট দিয়ে কেমিক্যাল টেনে নিতে হবে, তারপরে আবার ফের ওই দাঁত সাইডটা দিয়ে কেমিক্যাল ফের টানতে হবে। না টেনে পুরোটা দেখো, পুরোটা পুরো প্রসেস বাই প্রসেস কাজ করো। কাজ করলে একটাও টালি ঢপঢপে হবে না, একটা টালিরও কোনাও ঢপঢপ করবে না। পুরোটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখতে থাকো পুরোটা কীভাবে কাজ করছি, দেখতে থাকো। আমার চাপস মারা প্রায় হয়েই গেছে, এবার টাইস ঠোকা শুরু হবে। দেখতে থাকো পুরোটা ভিডিওটা, আপনাদের জন্যই নিয়ে আসলাম টাইস যাতে ঢপঢপ না হয় এইভাবে কাজ করলে ঢপঢপ হবে না। পুরোটা দেখো চাপস মারা আমার অলমোস্ট হয়ে গেছে, পুরো হয়ে গেছে চাপস মারা। এবার টাইস ঠোকাটাও হবে, দেখতে থাকো পুরোটা আমার টাইস ঠোকা শুরু হয়ে গেছে। দেখতে থাকো টাইস পুরো ওলন করে লাগাতে হবে, আমার এটা ওলন করা হয়ে গেছে। পরের টাইসটাও ওলন দেখে নেবে, তারপরে সমান করে একটা স্টিক দিয়ে সমান ধরলেই পুরো পারফেক্ট ওলন চলে যাবে, অসুবিধা হবে না। দেখবে কেমিক্যালে অনেক সময় জয়েন্টে একটু আটু ঢুকে যায়, ঠিক আছে, একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে, তাহলে কী হবে জয়েন্টটা ভালো থাকবে, জয়েন্ট কালোও হবে না আর আপডাউনও হবে না টাইসে। যে জয়েন্টটা একটু আপডাউন হয়ে যায় অনেক সময়, ব্রেক হয়, সেটা হবে না। দেখো এটাও আমি ওলন করে নিলাম, দেখো পুরোটা দেখো, দেখতে থাকো পুরোটা, পুরোটা দেখো কীভাবে করছি কাজটা। পুরোটা না দেখলে ভুল হয়ে যাবে আপনাদের। পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এটা আমার এই ওয়ালটা আমি আগের দিন লাগালাম, এই ওয়ালটাই আমি ঠুকে আপনাদেরকে দেখালাম যে টাইসটা ঢপঢপ করবে না কিভাবে লাগালে। আজকে চাপসটা কিভাবে মারতে হবে, কিভাবে কি করতে হবে এটাও দেখো, চাপস মারা আছে আমার, কিভাবে কাজটা করলে ঢপঢপ করবে না সে ভিডিওটাও নিয়ে আসলাম। না টেনে পুরোটা দেখো, ভালো কাজ করতে গেলে সময় লাগবে, কিন্তু সময়টা দিয়েই কাজ করলে ভালো, তাতে কাজটা ভালো হবে। দেখো অলটা লাগানো হয়েই গেছে, এই অলগুলোই আবার ঠুকে দেখাচ্ছি আমি, এই অলগুলোই ঠুকে ঠুকে দেখাচ্ছি আবার। দেখো যে কোনো ঢপঢপ নেই, কিছু নেই, কোনো ঢপঢপ করবে না। দেখতে থাকো পুরোটা, পুরোটা দেখো কোনো ঢপঢপ করছে না, দেখছো কোনো ঢপঢপ নেই। দেখো এটা একটা প্লেন টাইসে, দেখো ঠুকলে কী অবস্থা হয়।
ওখানে কি অবস্থা হচ্ছে, আর একটা দেখালাম নাটিনে, পুরোটা দেখো। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ পুরো ভিডিওটি।